নমস্কার, আমাদের দুর্গাপুজোর স্পেশাল কালেকশন খুবই ভালো চলে এসছে। আমাদের এখানের ফুল অ্যাড্রেস হলো সরবগঞ্জ ঘাট কলাতলা মোড় নবদ্বীপ নদিয়া। তো আমাদের এখানে 3 বছর বয়স থেকে স্টার্টিং পুরো একদম টোটালি জেন্টস কালেকশন। নবদ্বীপের যারা নেতা তারা এই সঙ্গীতের মাকে বললেন, দিদি আপনার সন্তান চলে গেছে, আপনার অসহায় অবস্থা, আপনার অসহায়তার পাশে আমরা দাঁড়াতে চাই, আপনার পরিবারের পাশে আমরা থাকতে চাই। আপনারা তো দেখেছেন আজকে কালুর জেল হয়ে গেল, আমরা জেলে তার হয়ে সুপারিশ করিনি, তাকে জেলে নিয়ে গেছে। আমরা তো পারতাম ওই অমিত ওই কালুদেব সমাদদারের বাড়িতে, এই এলাকার যে সমস্ত ছেলেরা নাকি ভাঙচুর সন্তান আমার বুকে রক্ত, সে যখন চলে গেছে আমি যখন গোটা পৃথিবীতে তাকে কোথাও আর খুঁজে পাবো না। আপনার এই ঘৃণিত টাকা আমার চাই না, আমার দরকার নেই ওই টাকা। ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিলেন, আমরা তো এরকম মানুষই চাই, আমরা গরিব হতে পারি, আমাদের ইজ্জত আছে। এই কথা বলে যখন তাদেরকে নিরস্ত্র করে যখন সরিয়ে দিয়েছেন, আমরা কি দেখলাম তৃণমূলের নেতারা যে কথাটা অমিতের মায়ের কাছে বাড়িতে বসে বলে গেছিল, যে আমরা তো পারতাম ওই কালু সমাদদারের বাড়ি যারা ভাঙচুর করলো, যদিও ভাঙচুর করেনি পুলিশ প্রেজেন্ট, তাদের নামে এফআইআর করতে। আমরা গতকাল গত পরশু দিন রাত থেকে কি দেখতে পাচ্ছি, যে এলাকার এই এই সুকান্ত পল্লীর 8-10 যারা মৃত্যুর জন্য দায়ী আসামিদেরকে, যারা শাস্তির জন্য যারা সোচ্চার হয়েছিলেন, তাদের নাম সহ এই এলাকার সিপিএম পার্টির যারা বর্ষিয়ান নেতা কমরেড বিমল চক্রবর্তী, যার বয়স 77 প্রায়, কমরেড হারাধন দেবনাথ 70 ছুঁই, কমরেড বাবলু সুদীপ দেবনাথ এবং আমাদের ছোট্ট মেয়ে প্রিয়াঙ্কা, এই এদের সহ এই পাড়ার 8টা যুবক যুবকের নামে তারা এফআইআর করেছেন। আমরা দেখলাম এফআইআরটা করেছেন 19 তারিখে লিখে দুটো এফআইআর করেছেন, আর ওরা 23 তারিখে এসে অমিতের মাকে বলছেন আমরা তো পারতাম অভিযোগ করতে, অথচ অভিযোগ করিনি তারা বলছে। আবার দেখা গেল অভিযোগটা 19 তারিখে হয়ে গেছে, যেদিন অমিত মরলো তার পরের দিন। তাহলে কতটা মিথ্যা এটা আপনারা ভাবুন। আজকে যখন গোটা রাজ্য জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের যখন হালে পানি পাচ্ছে না, চোর 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 করে যখন মানুষ গোটা রাজ্য জুড়ে তৃণমূলকে তারা করছে, বালি চোর, পাথর চোর, কয়লা চোর, গরু চোর, গরু চোর বলে যখন নিয়ে কর্মসূচি, মিথ্যা মামলা করেছে এই এলাকার 8 জন যুবক এবং আমাদের পার্টির 4 জন বর্ষিয়ান সহ 4 জন নেতার বিরুদ্ধে। এই অমিত খুনের চক্রান্তটাকে, অমিত খুনের মামলাটাকে ঝেড়ে ফেলার জন্য নিজেদের কাছ থেকে কাঁধ থেকে ওরা মিথ্যা মামলা রুজু করেছে, তারই প্রতিবাদে আমরা আজকের এই ধিক্কার সভা করছি। সাথে সাথে আমরা অমিত দেবনাথের পরিবারের মা বাবাকে অন্তত শ্রদ্ধার নিবেদন করে এই সভাটা করেছি। আপনার নাম? আমার নাম আয়ুবিন অভিষেক, আমি সম্পাদক নবদ্বীপ পূর্ব এরিয়া কমিটি সিপিআইএম। আপনারা কি চান? আমরা চাই দোষীরা অবিলম্বে শাস্তি পাক, এবং এই মিথ্যা মামলা যে রুজু করেছে ওই কালু সমাদদারের বাড়ির পক্ষ থেকে, এই মিথ্যা মামলার পুলিশ যাতে কোনো রকম স্টেপ না নেয় এবং কেসটা যাতে অচিরেই শেষ হয়ে যায় তার বন্দোবস্ত করুক। চুরি করে যারা ছিনিমিনি খেলছে, স্থানীয় পঞ্চায়েতগুলো নিয়ে যারা লুকের রাজত্ব শুরু করেছে, ঘুষের রাজত্ব কায়েম করেছে, ঘুঘুর বাসা তৈরি করেছে, তাদের বিরুদ্ধে যখন জনমত তৈরি হচ্ছে, যখন গোটা রাজ্য জুড়ে তৃণমূলের পাশে কেউ থাকছে না, ঠিক সেই সময় কায়দা করে সিপিএম পার্টির নেতাদের এবং এলাকার যারা যুবক যারা যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন, তাদের মিথ্যা মামলা তাদের নামে রুজু করে তাদের কি করে ফাঁসানো যায় তার সমস্ত ষড়যন্ত্রে এরা লিপ্ত হয়েছে। আমরা বলতে চাই বন্ধু, এই সুকান্ত পল্লীর যারা সাধারণ মানুষ, যারা খেটে কাজ করে, যারা গতর ঘামিয়ে রোজগার করে, যারা গরিব মানুষ, যারা ছোট ছোট দোকানদার ব্যবসায়ী বন্ধু, তাদের আমরা বলতে চাই এই যে অত্যাচার, অমিতের মা অমিতকে কোনোদিন ফেরত পাবে না এটা আমরা সবাই জানি। পৃথিবীতে যার মৃত্যু হয় সে কোনোদিন ফিরে আসে না। জীবনটা কিভাবে কাটাবেন তার এই যে এত বড় আঘাত,
সেই পরিবারের উপর এত যন্ত্রণা, এত নারকীয় যে অত্যাচার এলাকার তৃণমূল কংগ্রেস সংগঠিতভাবে নামিয়ে নিয়ে আসলেন, তার বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন না? আমি এলাকার মানুষের কাছে প্রশ্ন করে বলতে চাই, আজ অমিত মরেছে, আগামী দিন আরো অনেক ছেলে মরা মরবে, এই তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় থাকে, কারণ এদের যে মস্তানি, এদের যে দাদাগিরি, এদের যে চুরি, এদের বিরুদ্ধে যারাই বলবে তাদের মিথ্যা মামলা এবং মৃত্যুই হচ্ছে রাস্তা, এটা তৃণমূল কংগ্রেসের ভাবনা। আমরা বলতে চাই বন্ধু, আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা সর্বহারার দল করি, আমাদের হারানোরও কিছু নেই, আমাদের পাওয়ারও কিছু নেই, তাই এইরকম অমিতদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের হাজার হাজার কমরেড বন্ধুরা তাদের পাশে থাকবে, তাদের পরিবারের পাশে থাকবে, অত্যাচারীর অত্যাচার মুখোশটা খুলে দেবে সমস্ত জায়গায়, এটা আমাদের সংকল্প। আমরা বলতে চাই যে অত্যাচারে যারা, এই অত্যাচারে যে পরিবারটা সর্বসন্ত হয়ে গেল, সেই সর্বসন্ত পরিবারের পাশে আমরা মনে করি সুকান্ত পল্লীর যারা সুধী নাগরিক বৃন্দ, যারা সভ্য সমাজের মানুষ, যারা প্রত্যেকেই অন্তত দিন মজুর, দিনান্তে যাদের পান্তা ফোরায়, সেই সমস্ত মানুষের কাছে অনুরোধ করে বলবো, আজকে মিথ্যা মামলা দিয়েছে, এই মিথ্যা মামলা যতই দিক ওরা কিন্তু আমাদের কাবু করতে পারবে না, আপনাদেরও দমাতে পারবে না। যদি আপনারা মেরুদণ্ড সোজা করে যদি অমিতের খুনিদের বিচার চান, এটা হলো স্টাইলক্সের, তো এটার মধ্যে টোটালি বারকোড রয়েছে, যা রয়েছে তার থেকে আমি মোটামুটি আপনাদেরকে 35% ডিসকাউন্ট দিতে পারবো, অনলি ব্র্যান্ডেডের মধ্যে, বিশেষ করে তো ব্র্যান্ডেড কোয়ালিটি, বিশেষ করে এই জায়গায় কিউআর কোড থাকবে, যারা ব্র্যান্ডেড পরে তারা তো বুঝতে পারবে, একটা একটা কটন দিয়ে স্যাম্পল। তো এখানে ব্র্যান্ডেডের ওপরে অফার চলছে, যেরকম স্টাইলক্স রয়েছে 35% অফ রয়েছে, যেমন এটা 2399 টাকা আছে, 35% ডিসকাউন্ট করে অনেকটাই কমে যাবে, তো আপনারা অরিজিনাল জিন্স পাবেন খুবই কম রেটে, খুবই একটা প্রচুর স্টাইলিশ মানে জিনিস, আর কটন ফেব্রিকের উপরে খুবই ভালো, তো রেটও খুব সীমিত রয়েছে, অনলি 1200 টাকা, এর থেকেও কম রেঞ্জ রয়েছে, যেরকম আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি, পপকর্ন রয়েছে অনলি 600, আরমানি রয়েছে, আরমানি অনলি 650, তো ফর্মাল টাইপের আরেকটা ভালো জিনিস রয়েছে, এটা রয়েছে অনলি 700, বিভিন্ন রকম কালার রয়েছে এর মধ্যে, ভ্যারাইটিস কালার রয়েছে, আরও কিছু নতুন কালেকশন নিয়ে এসেছি, যেরকম জি স্টার্টার, এটা টোটালি কপি, অরিজিনাল নয়, ঠিক আছে, কিন্তু বাট ইয়াং জেনারেশনের জন্য স্পেশাল কালেকশন, এর মধ্যে অনেকগুলো কালার রয়েছে, আমি সামথিং কিছু কালার দেখাচ্ছি, টোটালি স্ট্রেচেবল রয়েছে, অনেক ভালো কালেকশন রয়েছে, আরও বিভিন্ন রকম কালেকশন রয়েছে যেগুলো আমি ভিডিওতে দেখাতে পারছি না, আপনারা ভিজিট করলে আমি খুব খুশি হব। আমাদের নতুন কালেকশন যেরকম শার্ট, সবচেয়ে স্পেশাল কালেকশন এটা, ইম্পোর্টেড ফেব্রিকের রয়েছে, এর মধ্যে বিভিন্ন রকম কালার রয়েছে, তো এটা টোটালি ইম্পোর্টেড, বিভিন্ন রকম কালার রয়েছে, কালারগুলো অনেক রয়েছে যেগুলো আমার দেখানোর মতো অত টাইম নেই ভিডিওর মধ্যে, কিন্তু আপনারা ভিজিট করে অবশ্যই দেখবেন। এটা রয়েছে খুব সুন্দর একটা জিনিস, এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে, 5-6টা কালার রয়েছে, এটা যেরকম দেখুন, এই ফেব্রিকটাই আলাদা, টোটালি ইম্পোর্টেড ফেব্রিক, এটার মধ্যে হাফ শোল্ডার রয়েছে, খুব সুন্দর সুন্দর কালার রয়েছে এর মধ্যে, তো বাচ্চাদের যেরকম প্যান্ট রয়েছে এটাকে আমরা পপকর্ন বলি, তো এটা আমাদের কোয়ালিটি প্রচুর ভালো কোয়ালিটি রয়েছে, বিশেষ করে সেলাই ফিনিশিং প্রচুর ভালো কোয়ালিটি রয়েছে, এমআরপি রয়েছে 720 টাকা, আমরা এটাকে 40% ডিসকাউন্ট দেবো, এটা যেরকম রয়েছে খুবই সুন্দর জিন্সের মধ্যে রয়েছে, এটাও রয়েছে ইম্পোর্টেড রয়েছে, পপকর্নের প্রচুর কালার রয়েছে, আর ফোরওয়ারও প্রচুর কালার রয়েছে, আর বিশেষ করে একটু ব্র্যান্ডের মধ্যে যেমন চলে আসছে,
ব্র্যান্ডের মধ্যে একটু কোয়ালিটি ভালো রয়েছে, বাচ্চাদের বেশ ভালো কালেকশন রয়েছে। টোটালি ব্র্যান্ড লুকের মধ্যে রয়েছে।